Namaskar, iti apnake sai ase Talks Time Assam YouTube channel. Aji dinto rajyor logote antarrashtriya kibato guruttopurna khobor songrah kora hoise. Aru ei khobor kete apnalokar babe bohutei guruttopurna. Kotike apnaloke video tu skip nokori shekhor loke sai thakok. Aru jodi channel tu le notun koi ase channel tu subscribe kori kahot thoka bell icon tu dobai dibo. Aru jodi video tu sai bhal pai tene hole eta like kori amak utsahito koribo. Dorkhok sokol aji dinto prothomto guruttopurna khobor hoise. অবশেষত জামিন লাভ করিলে কংগ্রেসের নিলম্বিত বিধায়ক শেরমান আলীয়ে অসম আন্দোলনের শহীদক ঘাতক আখ্যা দিয়া শেরমান আলীয়ে সোমবারে গীতানগর থানার গোচরত জামিন লাভ করে কামরূপ সিজিএম আদালতে জামিন প্রদান করিলে বিধায়ক শেরমানক আর ইয়ার লগে লগে মুকলি আকাশের তললে অহার পথ প্রশস্ত হল শেরমান আলীর আমার হাতত আহি পড়া খবর অনুসরি পূর্বে দুটা গোচর জামিন লাভ করেছিল শেরমানে আর আজি পুনের আনটো গোচর জামিন লাভ করার পিছত শেরমান আলীর কারাগারের বাহির অহার পথ মুকলি উল্লেখযোগ্য যে অসম আন্দোলনের শহীদের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করে গ্রেপ্তার হয়েছিল শেরমান আলী মহানগর আরক্ষী দিসপুর সরকারি আবাসর পরাই গ্রেপ্তার করেছিল শেরমানক আমি জানিব পড়া মতে পূর্বে মিয়ালুঙি আর মিয়া মিউজিয়ামের পক্ষ ওকালতি করে অসমবাসীর ককর্থনা সম্মুখীন হয়েছিল বিতর্কিত বিধায়কজন দর্শক সকল আজি দিনটোর আন একটা গুরুত্বপূর্ণ খবর লৈছো নাগাল্যান্ডত নিরীহর হত্যার ঘটনাক লৈ সমগ্র উত্তর পূর্বাঞ্চলতে প্রতিবাদ হব হুঙ্কার ডক্টর সমুজল কুমার ভট্টাচার্যর আমার হাতত আহি পড়া খবর অনুসরি চুবুরিয়া নাগাল্যান্ডের মন জেলার উটিংবস্থিত আসাম রাইফলসের গুলিচালনাত চৈধ্যজন করে নিরীহর মৃত্যুর ঘটনাক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করেছে উত্তর পূব ছাত্র সন্থা চমুকৈ নেচর উপদেষ্টা তথা সদৌ অসম ছাত্র সন্থার মুখ্য উপদেষ্টা ডক্টর সমুজল কুমার ভট্টাচার্যই সোমবারে যোরহাটের এক সংবাদমেলক সম্বোধন করে নেচর উপদেষ্টাগুলিয়ে নিজের স্থিতি স্পষ্ট করে এই ঘটনাক জঘন্য আর বর্বরোচিত আখ্যা দিয়ে দেশের নিরাপত্তা বাহিনী দেশের নাগরিক নিরীহ খিলঞ্জীয়াক হত্যা করা ঘটনাক গরিহণা দিয়ে উচিত তদন্ত করে দোষীসল কঠোর শাস্তি দাবি তুলে ডক্টর সমুজল কুমার ভট্টাচার্যই আর এই সম্মেলনখনত কয় নগা ছাত্র ফেডারেশন সদৌ অসম ছাত্র সন্থা সদৌ অরুণাচল প্রদেশ ছাত্র সন্থা মণিপুর ছাত্র সন্থা ত্রিপুরা ছাত্র ফেডারেশন গারো ছাত্র সন্থা খাসি ছাত্র সন্থা আর মিজো জেলায় পলক লৈ গঠিত উত্তর পূব ছাত্র সংগঠনের উপদেষ্টাগুলিয়ে কয় উত্তর পূবত সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন থাকার বাবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীয় উত্তর পূর্বাঞ্চলের নিরীহ খিলঞ্জীয়া মানুষক এনেদরে বর্বরভাবে হত্যা করব পারিছে সেইভাবে উত্তর পূব ছাত্র সন্থায় এই আইন শীঘ্রে বাতিল করবলৈ দাবি জানাইছো লগতে সংবাদমেলখন আরো কয় নাগাল্যান্ডের এই ভয়ঙ্কর ঘটনার জড়িয়ে এই কথা স্পষ্ট হল যে কেন্দ্রীয় সরকারের উত্তর পূর্বাঞ্চলত কেতিয়াও শান্তি নিবিচারে সেই কারণে নাগাল্যান্ডত খিলঞ্জীয়া লোকক বর্বরভাবে হত্যা করা হল আর মতে কেন্দ্রীয় সরকারে ইফালে উত্তর পূর্বাঞ্চল স্থায়ী শান্তির কথা কয় আর ইফালে খিলঞ্জীয়া মানুষক হত্যা করে এই কথা আমি কেতিয়াও মানি নলো মন্তব্য ডক্টর সমুজল কুমার ভট্টাচার্যই নাগাল্যান্ডের খিলঞ্জীয়া রাজ্যের একেলগে থিয় দিছো বলে কই উপদেষ্টাগুলি কয় এই জঘন্য ঘটনাক লৈ সমগ্র উত্তর পূর্বাঞ্চলতে প্রতিবাদ সাব্যস্ত করা হব কোনো কারণত যাতে নাগাল্যান্ডের রাইজে অকলশরীয়া অনুভব নকরে তার বাবে নেচর তরফের আহ্বান জানাই কয় উত্তর পূর্বাঞ্চলের সকল ছাত্র সংগঠনের মাজত এই ঘটনাক লৈ যোগাযোগ চলি আছে আর এয়া কেবল নাগাল্যান্ডের রাজ্যের মর্মবেদনা নহয় উত্তর পূর্বাঞ্চলের সাতোখন রাজ্যের মর্মবেদনা সেয়ে আমি নাগাল্যান্ডের রাজ্যের লগত একেসারিত থিয় হবলৈ আমি সংকল্প লৈছো ইপিনে কেন্দ্রীয় সরকারক সক্রিয় নীতি উপদেষ্টাগুলিয়ে কয় যে নিরাপত্তা বাহিনী নাগাল্যান্ডের নিরীহ খিলঞ্জীয়াক হত্যা করলে সেই নিরাপত্তা বাহিনীর উপর কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করক আর যেতালেকে শাস্তি প্রদান নকরে সেই পর্যন্ত নেচরের লগতে উত্তর পূর্বাঞ্চলের রাইজর শান্ত নহয় উত্তর পূর্বাঞ্চলত আমি শান্তি বিচারো বলে কই ভট্টাচার্যই কয় নাগাল্যান্ডের মন জেলার উটিংর বস্তিত খিলঞ্জীয়া মানুষক কেন্দ্র নিরাপত্তা বাহিনী করা হত্যাকাণ্ডের প্রতিবাদত সমগ্র উত্তর পূর্বাঞ্চল জুড়ে প্রতিবাদ হব এই কথা আমি কেন্দ্রীয় সরকারক সকিয়ে দিছো এই ঘটনা যখন নিরীহে প্রাণ হেরালে তেওঁলোকলৈ গভীর শ্রদ্ধাঞ্জলি জনাই আহত সকলের আশ্রু আরোগ্য কামনা করে সমুজ্জ্বল ভট্টাচার্যই আজি দিনটোর আন একটা গুরুত্বপূর্ণ খবরলৈ আহিছো পুনের বিতর্কত সোমাই পড়ে সত্যরঞ্জন বরা সত্যরঞ্জন বরাই হজরত মোহাম্মদক ডকাইত বলে আখ্যা করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কথা আর কামর মাজত যদি পার্থক্য নাই তেন্তে শীঘ্রে আমিনুল ইসলামক গ্রেপ্তার করক আমিনুল ইসলামে নিজের ভুলের বাবে ক্ষমা খোঁজক অন্যথা 8 ডিসেম্বর বিধায়কজনের ঘরলৈ গৈ প্রথমে বুজাম আর নুবুজলে পিটিম এই মন্তব্য করে সত্যরঞ্জন বরাই সোমবারে বিধায়ক আমিনুল ইসলামক অন্তিমবারলৈ সক্রিয় প্রদান করলে হিন্দুত্ববাদী বিতর্ক নেতা সত্যরঞ্জন বরাই কামাখ্যা মন্দিরের মাটি ঔরঙ্গজেবে দাম করেছিল বলে মন্তব্য করা আমিনুল ইসলামের বিরুদ্ধে সোমবারে দিসপুর থানাত এজাহার দাখিল করলে সত্যরঞ্জন বরাই পিছত সাংবাদিকের আগত সত্যরঞ্জনে কয় যে মোক গুলিয়াই মারক
টেষ্ট এতিয়া ববই লাগিব, হয় সেয়া হিন্দুৰ টেষ্ট নহয় মুছলমানৰ টেষ্ট। অসম আৰু ভাৰতত এতিয়াৰ পৰা হিন্দুৰ ডিক্টেটৰশ্বিপ চলিবই। হজৰত মহম্মদক ডকাইত আছিল বুলি মই কমেই। মহিলাক অপমান কৰাটো মুছলমান ধৰ্মই। মা কামাখ্যাকো সেইবাবে বদনাম কৰাৰ ধৃষ্টতা কৰিছে। ইফালে আমিনুলক গ্ৰেপ্তাৰৰ দাবী জনাই সত্যৰঞ্জন বৰাই কয় যে মুখ্যমন্ত্ৰীৰ যদি কথা আৰু কামৰ মাজত পাৰ্থক্য নাই তেন্তে শীঘ্ৰে গ্ৰেপ্তাৰ কৰক আমিনুলক, নহ'লে আমিনুলে কাণত ধৰি ক্ষমা খোজক, অন্যথা 8 তাৰিখে আমিনুলৰ ঘৰত সোমাই প্ৰথমে বুজাম, নুবুজিলে পিটিম। এই মন্তব্য কৰে সত্যৰঞ্জন বৰাই। দৰ্শকসকল, আজিৰ দিনটোৰ পৰৱৰ্তী খবৰটো হৈছে মহাৰাষ্ট্ৰত পুনৰ বিয়পিছে অমিক্ৰন ভেৰিয়েণ্ট, পুনৰ ছজনৰ দেহত ধৰা পৰিছে অমিক্ৰন। আমাৰ হাতত আহি পোৱা খবৰ অনুসৰি মহাৰাষ্ট্ৰত কৰোণা ভাইৰাছৰ নতুন ভেৰিয়েণ্ট অমিক্ৰনৰ সংক্ৰমণ ক্ৰমান্বয়ে বৃদ্ধি পাইছে। ৰাজ্যখনৰ পিম্পৰি শিশবৰ চহৰত সোমবাৰে 6 জন লোকৰ দেহত ধৰা পৰিল অমিক্ৰনৰ সংক্ৰমণ, লগতে 10 জন লোকৰ টেষ্টৰ ৰিজাল্ট আহিবলৈ এতিয়াও বাকী। এই ছজনৰ লগে লগে ৰাজ্যখনত অমিক্ৰনৰ আক্ৰান্ত হোৱা লোকৰ সংখ্যা 14 জনলৈ বৃদ্ধি পালে। আমাৰ হাতত অহা খবৰ অনুসৰি পিম্পৰি শিশুৱৰ মহানগৰ পালিকাৰ কমিশনাৰ ৰাজেশ পাটিলে সোমবাৰে চহৰখনত নতুনকৈ 6 জন লোক অমিক্ৰনত আক্ৰান্ত হোৱাৰ কথা উল্লেখ কৰিছে। উল্লেখযোগ্য যে পিম্পৰি শিশুৱৰত ধৰা পৰা 6টা সংক্ৰমণৰ লগে লগে দেশত 27লৈ বৃদ্ধি পালে কৰোণাৰ অমিক্ৰন ভেৰিয়েণ্টত আক্ৰান্ত হোৱা লোকৰ সংখ্যা। মহাৰাষ্ট্ৰ, গুজৰাট, কৰ্ণাটক, ৰাজস্থান আৰু দিল্লীত দেওবাৰলৈকে কৰোণা ভাইৰাছৰ অমিক্ৰন ভেৰিয়েণ্টত আক্ৰান্ত হোৱা 21টা কেছ পোহৰলৈ আহিছিল। দৰ্শকসকল, আমাৰ হাতত আন এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ আহি পৰিছে। পুনৰ ড্ৰাগছ সৰবৰাহকাৰী আৰক্ষীৰ জালত ধৰা পৰে। আমাৰ হাতত আহি পৰা খবৰ অনুসৰি বঙাইগাঁও জিলাৰ গৰাইমাৰী বজাৰত সন্ধিয়া আৰক্ষীয়ে ড্ৰাগছ ব্যৱসায়ী এজনক কৰায়ত্ব কৰে। ধৃত ড্ৰাগছ ব্যৱসায়ীজনৰ নাম ৰমজান আলী বুলি জানিব পৰা গৈছে। ড্ৰাগছ ব্যৱসায়ীজনৰ পৰা 7টা ড্ৰাগছ ভৰ্তি কণ্টেইনাৰ জব্দ কৰে। বজাৰত যুৱকজনে ঘূৰি ফুৰাৰ সময়তে আৰক্ষীয়ে কৰায়ত্ব কৰিবলৈ সক্ষম হয়। আজিৰ পৰৱৰ্তী খবৰটো হৈছে কৰ্মচাৰীসকলৰ বাবে এটা সুখবৰ। নতুন বছৰত কেন্দ্ৰীয় চৰকাৰৰ কৰ্মচাৰীসকলৰ বাবে ডাঙৰ খবৰ। জানুৱাৰী 2022ত আকৌ বাঢ়িব দিয়ে। ইয়াৰ ফলত কেন্দ্ৰীয় চৰকাৰৰ কৰ্মচাৰীৰ দৰমহা পুনৰ বাঢ়িব, প্ৰায় 3% বাঢ়িব দৰমহা। দৰ্শকসকল, এটা আন্তঃৰাষ্ট্ৰীয় খবৰ লৈ আহিছোঁ। ৱাকফ বোৰ্ডৰ প্ৰাক্তন অধ্যক্ষ ৱাছিম ৰিজভী আজিৰ পৰা জিতেন্দ্ৰ নাৰায়ণ সিং ত্যাগী ইছলাম ধৰ্ম এৰি গ্ৰহণ কৰিলে সনাতন ধৰ্ম। ৱাকফ বোৰ্ডৰ প্ৰাক্তন অধ্যক্ষ ৱাছিম ৰিজভী আজিৰ পৰা জিতেন্দ্ৰ নাৰায়ণ সিং ত্যাগী হ'ল। ইছলাম ধৰ্ম ত্যাগ কৰি আজি সম্পূৰ্ণ ৰীতি নীতিৰে গ্ৰহণ কৰিলে হিন্দু সনাতন ধৰ্ম পৰিৱৰ্তন কৰি ৰিজভীয়ে সলাই ল'লে নিজৰ নামো। সম্পূৰ্ণ ৰীতি নীতিৰে গাজিয়াবাদত সনাতন ধৰ্ম গ্ৰহণ কৰে। আজিৰে পৰা হিন্দু হৈ পৰিল ৱাছিম ৰিজভী। চিয়া চেণ্ট্ৰেল ৱাকফ বোৰ্ডৰ প্ৰাক্তন অধ্যক্ষগৰাকীয়ে ধৰ্ম পৰিৱৰ্তন কৰিয়ে কয় যে ধৰ্ম পৰিৱৰ্তন কৰা কোনো ডাঙৰ কথা নহয়। মোক যিহেতু ইছলাম ধৰ্মৰ পৰা উলিয়াই দিয়া হৈছে, গতিকে সেয়া মোৰ ইচ্ছা মই কি ধৰ্ম গ্ৰহণ কৰোঁ, এয়া মোৰ অধিকাৰ। সনাতন ধৰ্মৰ পৃথিৱী বুকুৰ সকলোতকৈ প্ৰথম ধৰ্ম। এই ধৰ্মত যিমানবোৰ ভাল গুণ পোৱা যায় অন্য ধৰ্মত পোৱা নাযায়। লগতে তেওঁ কয় যে ইছলামক মই কোনো ধৰ্ম বুলিয়ে নাভাবোঁ। প্ৰতিটো জুমা নামাজৰ পিছত আমাৰ হত্যা কৰাৰ ফটোৱা জাৰি কৰা হয়। তেনেহ'লে তেনে ক্ষেত্ৰত যদি মোৰ কোনোৱে মুছলমান বুলি অভিহিত কৰে তেন্তে মই ইয়াত বহুত লজ্জিত অনুভৱ কৰোঁ। ইছলাম ধৰ্ম গ্ৰহণ কৰি বহুকেইটা মন্দিৰ দৰ্শন কৰি পূজাও আগবঢ়ায় জিতেন্দ্ৰ নাৰায়ণ সিং ওৰফে ৱাছিম ৰিজভীয়ে। উল্লেখযোগ্য যে বিগত কিছু সময় ধৰি ইছলাম ধৰ্মৰ বিৰুদ্ধে বহু বিৰূপ মন্তব্য দি আহিছিল ৰিজভীয়ে, যাৰ পৰিপ্ৰেক্ষিতত কুৰ্হিন্দ মুছলমান সমাজে বিতাড়িত কৰিছিল ৰিজভীক। আনকি কোৱানৰ পৰা 26টা আয়াত আঁতৰাবৰ বাবে উচ্চতম ন্যায়ালয়ৰো কাষ চাপিছিল ৱাছিম ৰিজভী। এতিয়া ধৰ্ম পৰিৱৰ্তন কৰি হিন্দু সনাতন ধৰ্ম গ্ৰহণ কৰা পূৰ্ব ইছলাম ধৰ্মগুৰু ৰিজভীক হিন্দু মহাসভাই স্বাগতম জনাই সনাতন ধৰ্মলৈ। দৰ্শকসকল, আন এটা আন্তঃৰাষ্ট্ৰীয় খবৰ লৈছোঁ। অক্সিজেনৰ অভাৱত চিকিৎসালয়ত 10 জনৰ মৃত্যু, আদালতে শাস্তি বিহিলে 5 জন স্বাস্থ্যকৰ্মীক। অক্সিজেনৰ অভাৱত চিকিৎসালয়ত 10 জনৰ মৃত্যু, আদালতে শাস্তি বিহিলে 5 স্বাস্থ্যকৰ্মীক। কৰোণাৰ মহামাৰীৰ সময়ত বিশ্বত বহু লোকৰ মৃত্যু হৈছিল, এতিয়াও কৰোণাৰ পৰা সম্পূৰ্ণৰূপে পৰিত্ৰাণ পোৱা নাই বিশ্ববাসীয়ে। ইয়াৰ মাজতে জৰ্ডানৰ পৰা এক উদ্বেগজনক খবৰ পোহৰলৈ আহিছে। ৰবিবাৰে জৰ্ডানৰ এখন আদালতে 5গৰাকী স্বাস্থ্যকৰ্মীক 3 বছৰৰ কাৰাদণ্ড বিহে। উল্লেখযোগ্য যে জৰ্ডানত অক্সিজেনৰ অভাৱত 10গৰাকীকৈ কৰোণাক্ৰান্ত লোকৰ মৃত্যু হয়, যাৰ বাবে আদালতে হস্পিটেলৰ 5গৰাকী স্বাস্থ্যকৰ্মীক কাৰাদণ্ড বিহে। জানিব পৰা মতে কৰোণা ৰোগী কেইগৰাকী মাৰ্চ মাহত মৃত্যু হয়। প্ৰায় 1 ঘণ্টা ধৰি হস্পিটেলত অক্সিজেন নাছিল, যাৰ বাবে তেওঁলোকে মৃত্যুক সাৱটি লয়। ইয়াৰ পিছতে ঘটনা সন্দৰ্ভত তদন্ত আৰম্ভ কৰে আৰু 5গৰাকী স্বাস্থ্য অধিকাৰীক দোষী সাব্যস্ত কৰে। উল্লেখযোগ্য যে এই ঘটনাৰ বাবে সেই সময়ত বিৰোধ প্ৰদৰ্শন হৈছিল আৰু হস্পিটেলত কেইবাগৰাকী অধিকাৰী নিলম্বন কৰা হৈছিল।